বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। আর 1428-এর পয়লা বৈশাখে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এবং তোমরা দেখছো যে আমার হাতে এই যে তুলসী গাছটি দেখতে পাচ্ছ, এটার বয়স কিন্তু 1 বছর। এর কারণ প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমি কিন্তু আমাদের এই তুলসী মঞ্চ দেখছো এখানে একটি নতুন তুলসী গাছ লাগাই এবং আগেরটিকে তুলে দিই। আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই দেখো একটি নতুন গাছ লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ছোট বলে হয়তো বোঝা যাচ্ছে। তো এই গাছটিও কিন্তু 1 বছর থাকবে। এবং দেখছো আমি পুজো করেছি ফুল দিয়ে। তো আমার কিন্তু বাড়ির মন্দিরে পুজো করা হয়ে গেছে এবং আমি একটি মন্দিরে যাব পুজো দিতে, কারণ আমার বাড়ির সামনে কিন্তু একটি বড় মন্দির রয়েছে এবং আজকে পয়লা বৈশাখ, বছরের শুরুর দিন, তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি। এবং আমি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এবং তোমরা আমার যে ড্রেসটি দেখছো এটি কিন্তু আমার মা আমাকে দিয়েছে শুভ নববর্ষে। তো আর বেশি কথা বলছি না, তো চলো তোমাদের সঙ্গে একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির, দুটো ষাট দেখতে পাচ্ছ। এবং এখানে রাধা কৃষ্ণের একটি রথ দেখা যাচ্ছে। এই দোকানটি দেখছো, এই দোকানটি থেকে কিন্তু আমি মিষ্টান্ন নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো এবার মন্দিরে উঠে যাচ্ছি, তবে একদম ঠাকুরের কাছে যাওয়ার আগে কিন্তু একটি ঘাট আছে, এখানে এখানে হাত পা ধুয়ে যেতে হবে। তো এই যে দেখছো ঘাটটা সুন্দর করে বাঁধানো রয়েছে, তো এই ঘাটেই কিন্তু হাত পা ধুয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। ধোয়া হয়ে গেছে এবং এবার আমরা মন্দিরে প্রবেশ করব। দেখো পুজো শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষজন এসেছে পুজো দিতে। তো যেহেতু পয়লা বৈশাখ, তো বছরের শুরু, তো প্রচুর মানুষজন এসেছে এখানে মায়ের পুজো দিতে। দেখো এই হচ্ছে ভবতারিণী মা। পুজো দেওয়া হয়ে গেছে এবং এই যে দেখো, এ হচ্ছে তুয়া, এ এসেছে আমার সঙ্গে পুজো দিতে। তো পাশে কিন্তু একটি শিব মন্দির আছে, তো শিব মন্দিরে গেলাম আমরা, পুজো দিলাম এবং প্রণাম করলাম। এখানে কিন্তু একটি ভালো জিনিস দেখতে পেলাম, তো বৈশাখ মাস শুরু হয়েছে এবং বিয়ের সিজনও শুরু হয়ে গেছে। তো দেখো তোমরা এখানে বিয়ে হচ্ছে মন্দিরে। এবং এখানে কিন্তু রেজিস্ট্রারও রয়েছেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজের এখানে ব্যবস্থা করে দিয়েছেন। দেখো তোমরা লেখালেখি চলছে। মন্দিরের আরও অন্যান্য কিছু অংশ তোমরা দেখে নাও, এখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির একটি দেখছি। মন্দিরটা একটু দেখে নাও চারদিকটা। এখানে বিয়ের সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি পুজোও হচ্ছে, তো পয়লা বৈশাখ দিন যেহেতু,
শুভ দিনে নতুন গাড়ি এখানে পুজো দেওয়ার জন্য আনা হয়েছে। এবং দেখো এখানে অসাধারণ একটি শিব মূর্তি, বিশাল বড়, যেটা ক্যামেরার মধ্যে প্রায় ধরা পড়ছে না। দেখো তোমরা, এই জায়গাটি দেখো, এই জায়গাটিও বিশাল বড়, মন্দিরের সাইডে আছে এবং এত বড় এরিয়া তোমরা দেখছো। এখানে কিন্তু মন্দিরে যখন পুজো হয় বা মহোৎসব হয় তখন এখানে খাওয়ানো হয় এবং অনুষ্ঠান হয়। এবং সেই সঙ্গে দেখো আরও একটি কাপল আমরা দেখতে পেয়ে গেছি, তো এনারাও এসেছে বিয়ে হওয়ার জন্য। তবে সবাই দেখলাম সালোয়ার পরেই এসেছে, কেন জানি না। তো এখানে সাত পাকে ঘোরা হচ্ছে দেখো। গীতা সারাংশের একটি সুন্দর উক্তি দেওয়া আছে, তোমরা দেখে নাও। মন্দিরের চারদিকের এরিয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত বিশাল। কিছুই জিনিস রয়েছে, তো আমি একটাতে তোমাদেরকে সব দেখাতে পারছি না। তো পয়লা বৈশাখের আমি কিন্তু একটি সেকেন্ড পার্ট বের করব, তো সেটাতে তোমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাবে, মিস একদম করবে না, অবশ্যই দেখবে। মন্দিরের চারদিকটা কিন্তু প্রায় ঘোরা হয়ে গেছে এবং এবার ফেরার পালা। দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি। তো ফ্রেন্ডস, আজকে পয়লা বৈশাখের মতো একটি শুভ দিনে কিন্তু আমাদের মিষ্টিমুখ করতেই হবে। এবং আমার আশেপাশে কয়েকটা বাচ্চা রয়েছে, তো ওদের জন্য দেখো আমি কিন্তু এনেছি হলদিরাম প্রভুজি। তোমরা দেখতে পাচ্ছ হলদিরাম প্রভুজি আমি সোন পাপড়ি রেখেছি, আমারও ভালো লাগে। আমার মনে হয়েছে যে মিষ্টির থেকে ওরা এই সোন পাপড়িটা বেশি প্রেফার করবে, তো তাই আমি এটার ব্যবস্থা করি। তোমরা দেখতে পাচ্ছ, তো চলো তোমাদেরকে ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমাদের তুয়া, তোমরা আগেই দেখেছো। এবং সঙ্গে দেখো এ হচ্ছে তান্না। তো এরা দুজন দুই ভাই বোন, তুয়া এবং তান্না, খুব মিষ্টি। এ হলো আমাদের মিমি এবং এ হচ্ছে মিত। লজ্জা পেয়ে গেছে। এবার দেখো প্যাকেটটা আমি খুলে ফেলেছি। দেখো তোমরা খুব সুন্দর পিস পিস করে দেওয়া থাকে, যার জন্য ভাগ করতে কিন্তু খুবই সুবিধা হয়। এবার দেওয়ার পালা। আগে এসে গেছে। হ্যাঁ এবার দেখো আমি মিমিকে দিচ্ছি। এবার মিতকে। একে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ভালো লেগেছে। এবারে দেখো আমাদের সঙ্গে জয়েন করেছে আরেকজন মম, তো ও একটু লেট করে এসেছে, এখন ওর সঙ্গে শেয়ার করছে। তো
ফ্রেন্ডস, আমার এই পয়লা বৈশাখের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এবং 1428 সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নতুন বছর সুন্দর করে কাটাও। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। এবং নববর্ষ যেটা ছাড়া অসম্পূর্ণ এই যে লাড্ডু, তোমরা মিষ্টিমুখ করে নাও, আমিও মিষ্টিমুখ করে নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। এবং অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড পার্ট দেখতে একদম ভুলবে না।